সেটা এক্সপেকটেশন ছিল, বাট স্টিল ওয়াও লেগেছে। কেন কি দেখো, এক্সপেকটেশন ওরা বাড়িয়ে যাচ্ছে অবশ্যই, তো এক্সপেকটেশনের জন্য একটা ভালো করার পর আরেকটা করাটা কতটা টাফ হয়ে যায়, সেম এক্সপেকটেশন যে ধরে রাখাটা যে কতটা টাফ সেটা তো অবশ্যই মানে যারা করছে তারা জানে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাংকাপল। আমি অম্মালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই, তো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি, হাড্ডি, যেটা ZEE5 এ রিলিজ করেছিল 7 সেপ্টেম্বর। ডাইরেক্ট করছে অক্ষত অজয় শর্মা, আর কাস্টে আছে নওয়াজুদ্দিন সিদ্দিকি, অনুরাগ কশ্যপ, সৌরভ সচদেবা, ইলা অরুণ, মোহাম্মদ ইসান আয়ুব এবং অন্যান্য অনেকেই। টপিকটা তো সবাই জানে, ট্রেলার আমরা আগে রিয়াকশন করেছি, আপনারা দেখে নিতে পারেন, তো ওখানে মোটামুটি একটা আইডিয়া ছিল। তো কেমন লাগলো? ভালো লেগেছে, একটু অন্যরকম লেগেছে, বেশ অন্যরকম লেগেছে, আর একটা অন্য এক্সপিরিয়েন্স। আমার বেশ বেশ ভালো লেগেছে সিনেমাটা, স্পেশালি নওয়াজুদ্দিন আর অনুরাগের অ্যাক্টিং। একদম, মানে নওয়াজুদ্দিনের থেকে এক্সপেকটেশন ছিল, বাট স্টিল এটা একটা অন্যরকম একটা ক্যারেক্টার, ট্রান্সজেন্ডারের রোল করছে, তো মানে বলারই নয় কতটা টাফ ছিল সে ক্যারেক্টারটাকে এমবডি করা নিজের মধ্যে। আর সত্যি কথা বলছি, আমাদের দেখে একদম টাফ লাগেনি, এতটাই অসাধারণ অ্যাক্টিং একদমই, মানে আমাদের দেখে মনে হচ্ছে ও তো এরকমই। সবকটা যে নিউয়ান্সেস গুলো থাকে, চলার ধরন বলুন থেকে শুরু করে কথা বলা, বসা, হাঁটা, দাঁড়ানো, এমনও মনে হয়নি যে ওটা দেখাচ্ছে যে এরকম হয়, মনে হচ্ছে যেন ওটাই ওর ক্যারেক্টার। আমি সত্যি কথা ওটাই বলি, আমাদের একদম মনে আমাদের মনে হচ্ছে ওরকমই, ওকে তো এরকম করে, ও আলাদা কিছু করতে পারে না কেন কোনো আপনার মনে হবে না। সো নেলড ইট, সেটা এক্সপেকটেশন ছিল বাট স্টিল ওয়াও লেগেছে। কেন কি দেখো, এক্সপেকটেশন ওরা বাড়িয়ে যাচ্ছে অবশ্যই, তো এক্সপেকটেশনের জন্য একটা ভালো করার পর আরেকটা করাটা কতটা টাফ হয়ে যায়, সেম এক্সপেকটেশন যে ধরে রাখাটা যে কতটা টাফ সেটা তো অবশ্যই মানে যারা করছে তারা জানে, আর সেটাকে সত্যি রেসপেক্ট করি, আর প্রচুর খেটেছে, মানে এটা হচ্ছে একদম একদম আউট অফ দ্য বক্স গিয়ে খেটেছে যেটা বলে। কেন কি একটা হচ্ছে একটা মেল ক্যারেক্টারই অনেক রকম ভ্যারাইটি করে একরকম, কিন্তু তুমি যখন পুরো ক্যারেক্টারিস্টিক্সটাকে চেঞ্জ করে দিচ্ছ, কিন্তু সারপ্রাইজড হয়েছি অনুরাগের অ্যাক্টিং দেখে, রিয়েলি সারপ্রাইজড হয়েছি, মানে শক, আমি তো শক ছিলাম, মানে যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে, যতগুলো সিনে ছিল, যতক্ষণ ক্যামেরার সামনে আছে, সেটা যে কোনো সিনেই বলুন, মানে যখন ছোট বক্তৃতা দিচ্ছে, যেখানে লোককে মারছে, আর ও এত ভালো নিজে অ্যাক্টিং করতে পারে বলেই হয়তো ওর সিনেমা গুলোতে ওই জিনিসটা মানে ক্যারেক্টার গুলো এরকম ভাবে তৈরি করতে পারে, যে জানে এটা পসিবল একটা অ্যাক্টরের জন্য, ও জানে অ্যাক্টরকে কিভাবে বললে এই জিনিসটা আমার আসবে ক্যামেরার সামনে, একদম সেটাকে সত্যি মানে আমরা ওর চোখ দিয়ে প্রচুর সিনেমা দেখেছি, কিন্তু সিনেমার মধ্যে ওকে চোখে দেখা আর ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলে একটা অন্যরকম এক্সপেরিয়েন্স। হ্যাঁ, একে ভার্সাস একে তো বেশ ভালো অ্যাক্টিং করেছিল, বাট এটা একদমই এটার সাথে ওটা তুলনা হয়, মানে ওটা হয়তো নিজের ক্যারেক্টারটাই উনিশ করে করেছিল, বাট দিস ইজ অ্যামেজিং, মানে এতটা মানে
কোল্ড হার্টেড যেটাকে বলে, কোল্ড হার্টেড একটা ক্যারেক্টারকে প্লে করা বেশ ভালো, বেশ ভালো লেগেছে। গেছো ভিলেনিশ রোলটা সাথে যেন গেছো, মানে পুরো ভাইব, মানে চোখের মুখে যে এক্সপ্রেশনস গুলো মানে বেশ মানিয়েছো ন্যাচারাল। ইয়েস স্যার। আর মানে তার থেকেও বড় কথা, একটু স্পয়লার দিচ্ছি ছোট্ট করে, যে ফার্স্ট যেটা একদম নির্মমতা ভাব, মানে নির্মম ভাবে পুরো একটা এক পুরো একটা গোষ্ঠীকে চোখের সামনে মেরে দিচ্ছে, সেখানে ও বসে গান শুনছে, ও মাই গড, মানে দ্য প্যাথেটিক ভিলেন, যার কোনো যায় আসে না, যে খুশি না, যা এ না, মানে মোস্ট, মানে বলে না, মানে ডিসগাস্টেড ও বলা যাবে অ্যাকচুয়ালি, বলে না এত। এর জন্য আমি কোল্ড কথাটা ইউজ করলাম, যে কোল্ড হার্টেড, মানে একদম কোল্ড হার্টেড। তো ওই সিনটাকে দেখানো বলুন, সিনেমা মানে সিনেমাটোগ্রাফি হিসেবে বলুন, মিউজিক হিসেবে বলুন, বা যেভাবে ড্রামাটিক ভাবে প্রেজেন্ট করেছে, আর ওইখানে নওয়াজউদ্দিনের যে হাই হতাশ করার যে সিনটা, ও মাই গড, ওটা মানে একদমই অ্যাকুরেট আমার মতে, যেরকম ভাবে ওই গোষ্ঠীর মানুষরা করে থাকে, যেটা বুক চাপড়ানোর যে সিনটা ছিল, একদম থার্ডদেরকে এমন ভাবে দেখানো হয়েছে, অসাধারণ ভাবে করেছে নওয়াজ ওই সিনটা, খুবই খুবই ভালো, খুবই ভালো, আর খুবই পেইনফুল আমি বলবো, যে মানে সত্যি কথা বলছি ওই কষ্টটা আমি বুঝতে পারবো না, কারণ কি মানে প্রথম কথা এই যে ব্যাপারটা পুরো সিনেমায় দেখানো হয়েছে, তার বডিতে নেয়া, তারপরে মানে তার হ্যাপিনেস, যে তার পরিচিতি পাওয়াটা, ছোটবেলা থেকে বলছি দেখি, সামনে দেখিনি তা না, দেখেছি, কিন্তু ওদের লাইফ স্টোরি হিসেবে কেউ কখনো বলে না, হয়তো তারাও জানে না, ব্যাপারটা হচ্ছে একটা গোষ্ঠীর মধ্যে। তো আমাদের কাছে একটা স্পেস মুভি দেখা আর এটার মধ্যে অনেকটাই সিমিলার, কেন কি দুটোর ব্যাপারে আমরা একদম জানি না, তো ওখানে কমেন্ট করাটা আমাদের একদমই যায় না, কিন্তু যেভাবে সুন্দরভাবে ওরা খোঁজ খবর নিয়ে পুরো জিনিসটাকে শুনে যেভাবে লিখেছে, আমার আইডিয়া ছিল না এরকম রিচুয়ালস হয়, বা আমাদের নলেজ তো অনেক, আমাদের নলেজ পেইনফুল, বাট মানে এতদিন মানে না সেটা আমি জানতাম কিছু জায়গায়, যতদিন পেনে থাকতে হয় ব্যাপারটা আইডিয়া ছিল না, না মানে বুঝতে পারছি, প্রচুর মাল্টিপল অপারেশন হয় সেটা আমি জানতাম, যে আমার একটা ক্লাস মানে কলেজ মেট সেম অপারেশন করেছিল, তো ওই হিসাবে ট্রান্সজেন্ডার যেটাকে বলে ট্রান্স হয়েছিল, তো তাই জন্য আমি ওইটুকুনি জানি, বাট পুরো যে কমিউনিটিটা বা তার মা বাবা বলুন, মানে সমাজ ফ্যামিলিতে চলে এলো যেখানে রেসপেক্ট, মানে এই এই জিনিসটা আমি একদমই জানতাম না, তো সেরকম একটা ফ্যামিলিকে হারানো দেখানো অ্যাকচুয়ালি, যখন কেউ ছিল না যখন তারা ছিল, আর সেভাবে হারানোর থেকেও বড় কথা, যেটা আমরা কোভিড এর টাইমে বলছিলাম, যে বডিও মানুষ যে একটা মানে হাই হুতাশ করার জন্য বা শেষ একটা প্রণাম জানানোর জন্য একটা বডি পাওয়া যাচ্ছে না, কারণ কি কোভিড এর টাইমে বডি দিচ্ছে না, সেম এখানে প্রথমে বডিটাকেও ছাড়িনি, সেটাকেও ব্যবসার কাজে লাগেছে, যখন শুনেছেন ও মাই গড, ওই জিনিসটা আমার আমার জন্য সব থেকে প্যাথেটিক ছিল সিনেমাটার মধ্যে, মানে এতটা পেইনফুল আর এতটা হার্টলেস যে মানে মানুষ হতে পারে সেটা ভেবে তো আমি নিজে মানুষ হিসাবেই খারাপ লাগছে নিজেকে দেখে অ্যাকচুয়ালি। আর বেশ মানে অন্য একটা দিক দেখানো হলো, একটা অন্য র‍্যাকেট এর মতো জিনিস দেখানো হলো, যেটা ব্যবসাটা আমরা ভাবতে পারি না, যেটা সত্যি মানে এটার যে এত স্বাভাবিক, এটার মার্কেট হবে এরকম, যদি মার্কেট মানে এরকম একটা ব্যবসা আছে, আমরা জানি যে কসমেটিক্সে বোন ডাস্ট ইউজ করা হয়, ওষুধে মেডিসিনে ইউজ করা হয় বোন ডাস্ট, ক্যালসিয়াম ওষুধে থাকে, আপনার যে ক্যালসিয়াম ওষুধ থাকে, ক্যালসিয়ামের ন্যাচারাল সোর্স অনেক কম, এক্সেলস থেকে হয় কিছু কিছু, যদি নরমালও হয় সেটাও মানে অ্যাকচুয়ালি মানে অ্যানিমালস, কিছু না কিছু অ্যানিমালস থাকে, বাট স্টিল যদি আপনার ওষুধকে ভালো রিচ অফ ক্যালসিয়াম করতে হয় তো সেখানে বোন ডাস্ট ইউজ করে অনেকেই, সেটা যে এরকম তারকের প্রসেসটা হয়, ও মাই গড, আর প্রসেসটা ডিটেইলস দেখানো হয়েছে ভাই, ডিটেইলস কে বলেছিল তো ডিটেইলস দেখানোর জন্য আমি জানি না, বাট সত্যি ওয়াও, বাট একটা দেখার জন্য একটা মানে অনেক মানে ডাইরেক্টরের অনেক চয়েসেস মানে এই সিনেমাতে আছে যেগুলো বেশ অন্যরকম, বেশ ভাবিয়েছে, আপনি র‍্যাকেট ইউজুয়াল নয়, হ্যাঁ মানে মানে যে কিছু সিনস আছে যেগুলো ধরুন সেম ইয়েতে যাচ্ছে না,
ওখানে যে ও সবাইকে মারলো সেই সিনটা, তারপরে ওর যখন মুম্বাইতে আসার পরে এই র‍্যাকেটে জয়েন করা, তারপরে এই বোন সিন বা কাউকে মারার যে সিনগুলো সেটা অন্যরকম ভাবে দেখানো, আবার একদম এন্ড লাস্ট সিনটা আবার অন্যরকম ভাবে দেখাচ্ছে, একদম তো বেশ আপ এন্ড ডাউন মিক্স আপ আছে, এক রকম ভাবে দেখানো সিনগুলো নয়। আমি বলবো যে ভাবে বোনস এর পুরো একটা র‍্যাকেটটাকে দেখানো হয়েছে, যেটা সব জায়গায় বেশিরভাগ গানস বা ড্রাগস বা এইসবে দেখানো হয়, একদম অন্য একটা টপিক কি ধরেছে মানে, আর আর ওই জন্য নামটা হাড্ডি সেটা একদম। আর আমাদের দুটো কোশ্চেন আছে যে সত্যিকারের কেন কি করে মরলো না, অতগুলো ছটা গুলি খাওয়ার পরেও কি মরলো না, নেহি বাট ওটার কারণটা কি, ওটার মানে ঠিক আছে ও পুরান শরীর সাথে দিচ্ছে, থার্ড জেন্ডার একটা স্ট্রং হয় অনেক, ফিজিক্যালি প্রচুর ব্যথা সহ্য করতে পারে, কারণ কি ওরা যেভাবে অপারেশন করে নিজেদেরকে চেঞ্জ করে সেটা ভাই কল্পনা মানে 1% আমরা কল্পনা করতে পারবো না, তো ওদের একটা ফিজিক্যালি আলাদাই ক্ষমতা থাকে সেটা আমরা সবাই জানি আর আশা করি, কিন্তু বাট স্টিল অতগুলো গুলি ছটা, সেটা সেটা একটা খুব, সেটা আমি জানি না, এইখানেও দেখানো হয়েছে গানসান গুলাবসেও দেখানো হয়েছে কি মিন করার চেষ্টা করেছে ডাইরেক্টর ওটা বুঝতে পারিনি, একটা স্টোরিও বলেছিল যে পুরানের স্টোরি যখন রামচন্দ্রের সাথে যখন অযোধ্যা সবাই ফিরে গেছিল, যখন ফিরে যেতে বলছিল কারণ বলেছিল সমস্ত পুরুষ আর মহিলারা ফিরে যান, আর তাই জন্য ওরা যখন 14 বছর পর আবার ফেরত আসে তখন ওখানে ওরা থাকে বলে তারা সেই আশীর্বাদটা পায়, আর সেটার সাথে একটা লিংকটা ফিজিক্স মানে এই ওয়ার্ল্ডে কি মিনিং সেটা, তো ওটাই মানে যেটা বলছিল যে তুমি এদেরকে ঘাটিও না, ব্যাপারটা হয় না যে এদের আশীর্বাদ যতটাই ভালো এদের অভিশাপ ততটাই খারাপ, এটা ছোট থেকে শুনেছি কিন্তু এদের সাথে দুশ্মনী এটা তো কখনো ভাবিনি যে কেউ ওদের সাথে দুশ্মনী করবে, তাই জন্য এটা হয়তো মা বাবারাও বলেনি, এই জিনিসটা ইয়ে তো দেখানো হয়েছিল বলো যেটা হিন্দি হলো বেগম জান, তার বাংলাটা কি বেগম জান, বাংলাটা কি স্বাধীনতার সময় যখন দেশ ভাগ হচ্ছিল, আচ্ছা 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 রাজ কাহিনী, হ্যাঁ এক্স্যাক্টলি, তো ওখানেও ওই দেখানো হয়েছিল যে মানে সাধারণ মানুষের বাড়িঘর দখল করার থেকে এদের দখল করাটা ইজি, আর সেটাই টার্গেট করে মানুষজন, সেটা আছে এই প্রথাটা চলে আসছে অনেক জায়গাতে রিয়েল লাইফ হয়ে থাকে, মাঝে মধ্যে মানুষকে মানুষ বলতে সত্যি ঘেন্না করে, মানে এদেরকে অন্যরকম ভাবে আউট অফ দা সোসাইটি ভাবে মানুষজন, তাই এদের জিনিসগুলো দখল করা ভাবে অনেকটা ইজি, কারণ এদের কোনো পুস্তেনি জিনিস বলে নেই, ম্যাক্সিমাম এদের গিফট পাওয়া হয়তো কখনো রাজা বা কেউ থাকবে কি করে, ওদেরকে সরকার তখনো অবধি কোনো দেয়নি যে আমি সাইন করবো, আমি কি আমি কে যে সাইন করবো ব্যাপারটা, আমি ছেলের মেয়ে, তুমি ভাবো রামায়ণে ঘটনাটা আছে, তার মানে ওই টাইম থেকেই অ্যাকনলেজটা ছিল যে থার্ড জেন্ডার বলে একটা জিনিস আছে, মানি না ব্যাপারটা, আমার মনে হয় না এটা কোনো ফোকাস হয়ে এসেছে কখনো, কেন কি মানে যদি আমি বলি যে আমি মানে আমার বাচ্চার জন্য একটা রাইটস চাই, একটা একজন তাকে ধরেছে বলেছে, কিন্তু ওখানে ব্যাপারটা ওইটাও নেই, তো ওইটা সব থেকে অড জিনিস, যেটা পুরাণ থেকে আমাদের একটা আছে, যেটা আছে এমন তো আমরা জানতামই না, আচ্ছা যে আমরা জানি না তা করব কি, তো ব্যাপারটা আমি জানি, ওই কথাটা আছে উল্লেখ, আমরা পড়েছি, মানুষ পড়েছে, ঋষিমেরা পড়েছে, জানে যারা জ্ঞানী, কিন্তু তাও ওটা নিয়ে কখনো চর্চা বা ওটা নিয়ে মানে কিছু করার একটা স্টেপ নেওয়ার কথা কেউ ভাবেনি, আমি জানি না কেন, বাট এখন ভেবেছে এখন আইন কানুন চেঞ্জ হয়েছে, বাট এটা পুরোটা একটা রিভেঞ্জ স্টোরি, ওইরকম জায়গা থেকে না, যেটা হচ্ছে আপনার তালিটা ওই জায়গা থেকে একটা লড়ার একটা সত্যি ঘটনার অবলম্বনে কার, আর এটা একটা মানুষ একজনের ছিল, এটা একটা পুরো গোষ্ঠীর রিভেঞ্জ দেখানো, আর ওদের গোষ্ঠীর সাথে কি হয়ে থাকে সেটা দেখানো, সব থেকে প্যাথেটিক ওর হাজবেন্ড যখন মারা যায়, ও মাই ওর যে কেন 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 দেখানো হয়েছে ওরকম ভাবে, কেন দেখানো হয়েছে জান কেন দেখানো হয়েছে, মানে আমার লিটারালি আমি জানতে চাই এরকম করে, আর তারপরে ওর সাথে যখন কথা বলছিল মাই গড, আমাকে মনে হচ্ছিল আমাকে কেউ মেরে ফেল, আমার মনে হচ্ছিল আমাকে কেউ মেরে ফেল, হাড়গুলো ভিতরে ঢুকে যখন কথা বলছিল একদম, হ্যাঁ হাড়গুলোকে নিয়ে যেতে, মাথাটাকে নিয়ে আমি মরেই যেতাম, ওই এখন জায়গায় ও বেঁচে ছিল
বিকজ অফ দ্য স্ট্রেংথ ছোটবেলা থেকে দুঃখ পেয়ে পেয়ে বলে না আরে বদলা নেবার যে ইয়েটা জেদটা ছিল কিন্তু আমি চেয়েছিলাম বদলাটা একটু অন্যরকম হবে হোক। হ্যাঁ ওটাই লাস্টের ওটা যে সিনটা লাস্ট সিনটা আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে, ওই ফাইট সিনটা একটু ড্রামাটিক হয়ে গেছে, তো মোরকম করে মারার কিছু দরকার ছিল না, বলিউড মতন একটু স্টাইল হয়ে গেছে, কারণ তার আগে অবধি এটা অন্যরকম যাচ্ছিল, একদম অন্যরকম সিনেমাটাকে লাস্ট সিনে লাস্ট সিনটা আমার ঠিক জাস্টিফাইড মনে হলো না, এটা করে কেন সবাই মিলে গেল, কেন কোনো অস্ত্র ছাড়া গেল, কোনো প্ল্যান ছাড়া গেল, লাস্টে যখন মারলো তখন ওই সিনটা দেখানোটাও কেমন একটা, মানে এর আগে অবধি এত রনেস দেখিয়েছে সেখানে একটা ফেক ব্লাড বোঝাই যাচ্ছিল, ওটা একটা ফেক ফেক ব্লাড বেরোচ্ছে, ওটাই বলছি আমি যে এতক্ষণ তো রনেস দেখানো হয়েছে সেখানে ওই সিনটা কেন দেখানো হলো না এরকম ভাবে, আর মাথাটা কেটে উড়ে যাচ্ছে এরকম অন্যরকম করে দেখা দেওয়া, ব্লাডটা যে ফেক সেটা বোঝা যাচ্ছিল, এত ব্লাড বেরোচ্ছে এত ব্লাড বেরোচ্ছে, মানে ওই জিনিসটা জানি না কেন, মানে ডাক্তার কেন ওরকম একটা মানে লাস্টে গিয়ে তীরে এসে তরি ডুবানো বলবো না, কারণ কি পুরো সিনেমাটার ইমপ্যাক্টটা অনেকটা ছিল, তাই জন্য কিন্তু লাস্ট এন্ডিং হিসেবে দ্য গ্র্যান্ড এন্ডিং আমার খুব এক্সপেকটেশন ছিল, সেটা একদমই হয়নি, মানে মোটর একদমই ওটাকে ছেড়েই আমরা পুরো রিভিউটা দিলাম, তো ভালো লেগেছে, কিন্তু ওই জায়গাটা যদি একটু ভালো কিছু কাজ হতো তাহলে আরো 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 ভালো লাগতো। তো আপনারা জানাবেন আপনারা দেখেছেন কিনা, আপনাদের কেমন লেগেছে, আমাদের রিভিউ কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম আর কি ভিডিও আমরা রিভিউ করতে পারি সেটা আপনারা অবশ্যই জানাবেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।